আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। আমরা একটা বাসা বাড়িতে যখন ওয়্যারিং করে থাকি, সেই ওয়্যারিং করার সময় আমাদের পুরো ওয়্যারিং যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউটি টেস্ট করি, পোলারিটি টেস্ট করি, তারপর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করি। আমাদের চ্যানেলে পূর্ববর্তী সময়ে এরকম কন্টিনিউটি এবং পোলারিটি টেস্ট নিয়ে ভিডিও আছে, আপনারা দেখার ইচ্ছা হলে দেখে আসতে পারেন। তো আমরা আজকে নতুন করে যে ভিডিওটা স্টার্ট করবো সেটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। তো এটা আমরা শুরু করতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। এটা শেষ শুরু করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এটা স্টেপগুলোর প্রথম স্টেপ হচ্ছে আমাদের মেইন সুইচ যেটা থাকবে, মেইন সুইচ অফ করে দিতে হবে। আমরা মেইন সুইচটা যদি অন থাকে আমরা অফ করে দিব। তারপরে আমরা চলে আসবো ডিস্ট্রিবিউশন বোর্ডে। ডিস্ট্রিবিউশন বোর্ডের সকল সুইচ যেগুলো থাকবে সবগুলো সুইচকে অন করে দিতে হবে, অন করে দিতে হবে। যে ফিউজটা থাকবে ফিউজটা অবশ্যই লাগানো থাকবে, আর লোড যদি কোথাও থাকে অবশ্যই লোডগুলোকে আমাদের খুলে দিতে হবে। যদি কোথাও লোড না থাকে, দুটা তার শর্ট থাকে, অবশ্যই তারগুলোকে খুলে দিতে হবে। তার মানে এই টেস্টটা আমরা কিছুটা যদি মিল করে দেখতে চাই, সেটা কন্টিনিউটি টেস্টের বিপরীতের মতন হয়ে যায় এই টেস্টটা। তাহলে আমরা এই যে একটা মিটার আছে, এই মিটারটা বিভিন্ন জায়গায় অনেকে মেগার দিয়ে টেস্ট করে। আমাদের এখানে ডিজিটাল একটা মিটার আছে, এটা হচ্ছে ইনসুলেশন টেস্টটা। মূলত এটা দিয়ে আমরা ইনসুলেশনের রেজিস্ট্যান্স টেস্ট করে থাকি। এর জন্য এখানে দুইটা প্রোব আছে, একটা লাইনের এবং একটা আর্থের প্রোব। আমরা দুইটা প্রোব এখানে লাগাই নিলাম। এখানে কয়েকটা ডায়াল দেওয়া আছে, যে 50 ভোল্ট, 100 ভোল্ট, অফের বাটন আছে, 250 ভোল্ট আছে এবং 500 ভোল্ট আছে, আর 1000 ভোল্ট আছে। তো আমরা এখানে যখন দিব, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা কত ভোল্ট গ্রেডের লাইনে কাজ করছি। আমরা সাধারণত বাসা বাড়িতে 250 থেকে 440 ভোল্ট গ্রেডের লাইনে কাজ করে থাকি, বা তারের যে ইনসুলেশন গ্রেডটা হয়ে থাকে, ইনসুলেশনের যে গ্রেডটা হয়ে থাকে সেটা 440 ভোল্টের হয়ে থাকে 250 থেকে। এর জন্য আমরা প্রাথমিক অবস্থায় 250 দিয়ে সেট করে রাখবো। যদি 250 দিয়ে আমাদের ওভারলোড চলে আসে, ওয়েল লেখা যদি আসে, তখন আমরা করছি উপরের ধাপে দিয়ে আমরা টেস্ট করব। তো চলুন একটু দেখে আসি যে কীভাবে টেস্ট করব। প্রথমটা দেখলে আমরা বুঝতে পারবো। তো এর জন্য আমাদের সব কিছু স্টেপ শেষ, আমরা হচ্ছে সুইচটাকে অন করি। যখন অন করলাম এই যে দেখতে পাচ্ছেন মিটারটা কাটা রিডিং দিচ্ছে। তবে এখানে মনে রাখতে হবে যে আমাদের এই যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, এই টেস্টটা কিন্তু অনেক হাই মানের রেজিস্ট্যান্স শো করবে। এখানে মেগা ওহম স্কেলে এই রেজিস্ট্যান্সটা শো করে। আমরা জানি যে আমাদের বাসা বাড়িতে যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের যে মাত্রা, সেটা সর্বনিম্ন 1 মেগা ওহম হতে হবে, এর নিচে হওয়া যাবে না। যত উপরে যত হয় তত ভালো হয় আর কি, এমনটা। তো আমরা এর জন্য আমাদের যে প্রোব দুইটা আছে, লাল এবং কালো, আমরা এখানে সার্কিট ব্রেকার যেটা আছে, সার্কিট ব্রেকারের উপরের অংশে লাল প্রান্তে লাল ধরলাম, কালো প্রান্তে কালো ধরলাম। দিয়ে যেহেতু আমাদের সকল সুইচ এখানে অন আছে, আমাদেরকে এখানে একটা প্রোব আছে যে প্রেস টু টেস্ট করে এখানে লক করে দিতে হবে। এখানে লক করে দিলে এখানে একটা মান আসবে, যে মানটা দেখে আমরা বুঝবো যে এই সার্কিটের ইনসুলেশনের রেজিস্ট্যান্স এত। তো এটা প্রেস করে যখন আমরা এখানে দিব, তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাপ দেখাচ্ছে, এই মানটা ভ্যারি করতেছে হালকা, কিন্তু এখানে আসছে দেখেন 70-এর মতন চলে আসছে। আমাদের 250 ভোল্ট গ্রেডিং যেটা ছিল, 250 ভোল্টের গ্রেডের তার দিয়ে আমরা দেখলাম যে এখানে কত পাচ্ছি আমরা, প্রায় 70-এর পার হয়ে গেছে। এখন দেখেন 74-75 চলে আসছে আর কি। তো আমাদের নর্মাল মাত্রা ছিল কত? নর্মাল বলা হয়েছিল যে 1 মেগা ওহমের কম হওয়া যাবে না, যত উপরে হবে তত ভালো। তো আমাদের এখানে প্রায় 76-77 হয়ে গেছে, 76-77 মেগা ওহম হয়ে গেছে। এটা আমাদের সার্কিটের জন্য অনেক ভালো একটা পয়েন্ট হয়ে গেছে যে আমাদের সার্কিটটা ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের যে বিবরণ, বা রেজিস্ট্যান্স টেস্ট আমরা কীভাবে করবো এটার একটা সংক্ষিপ্ত ধারণা। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কখনো আমাদের এভাবে আমাদের মানটা না আসতো এখানে, তাহলে আমাদের ওভারলোড আসতো। যেমন 440 লাইনের জন্য যে ভোল্টেজ গ্রেডিং হয়ে থাকে, সেখানে ভোল্টেজের যে ইনসুলেশন গ্রেডটা থাকে সেই গ্রেডটা অনেক সময় হাই হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 250 ওর ইনসুলেশন গ্রেড দেখাবে না, সেখানে আমাদের দেখা তখন ওভারলোড দেখাবে। তো আমরা এটাকে যখন আমরা ওভারকাম করার ট্রাই করবো, তখন হচ্ছে 500 ভোল্টে দিয়ে আমরা ট্রাই করবো। যদি তখনও ওভারলোড দেখায়, তখন আমরা 1000 ভোল্টে দিয়ে ট্রাই করবো। তো এভাবে আসলে বাসা বাড়ি ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে নেওয়া উচিত, যাতে করে আমাদের পুরা বাসায় যে আমাদের ওয়্যারিংটা করছি, ওয়্যারিংয়ের ইনসুলেশনটা আমাদের ভালো আছে কিনা, ইনসুলেশন রেজিস্ট্যান্স যত ভালো হবে আমাদের নিরাপত্তাটা তত ভালো হবে। এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই আমাদেরকে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টটা করে নেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।